প্রথমতে এটা কথা কব লাগিব, অমৃত কালের যে অমৃত গরল, সেই গরলের আসলতে এয়া প্রকৃত ছবি। আর মুখ্যমন্ত্রীগী বা বিভাগীয় মন্ত্রী কি কয় বা কি নকয় সেয়া এই মুহূর্তে ডর কথা নহয়, কারণ রাইজর কিন্তু মুখ্যমন্ত্রীর উপর বা বিভাগীয় মন্ত্রী অশোক সিংঘালের উপর আস্থা যে নাই, বিশ্বাস যে নাই, সেয়া প্রমাণ হয়েছে। কারণ পুয়ার ভাগরপা আমি রুক্মিণী গাঁও বা বিভিন্ন প্রান্তর গুয়াহাটির পরিবেশ দেখাই আছো, তাদের রাইজর মুখে মুখে এটাই কথা যে এই সরকার কৃত্রিম বান নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে বিফল হয়েছে আর নিজের কাম করবেনে আসলে আনলৈ দুঃখ ঠেলে বা লেতেরা রাজনীতি বোকা ছুটিওয়া সেয়া করেছে। গতি যাক লো অতিষ্ঠ হয়েছে আসলে গুয়াহাটির জনতা। সব পুয়া পাঁচ বজার অহা দুঘণ্টার এজাক বরষুণ আর সেই বরষুণজাকর পাশর যদি পরিবেশ সেয়া হয়েছে এনে ধরনের। এয়া হয়েছে রুক্মিণী গাঁওয়ের দৃশ্যাংশ আর ইয়ার সমান্তরালক আন আন প্রান্ত চানমারি কক আপনি শিলপুখুরী কক, কিছু সময় পূর্বে আমি ভঙাগড়ের দৃশ্যাংশ দেখাইছিল, বিভিন্ন প্রান্ত আসলে প্লাবিত হয়েছে। নতুন নতুন বহু প্রান্ত এনেকা আছে আমার খবর আছে যুদ্ধ প্রান্ত আসলে প্লাবিত হয়েছে, তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে যদি আমি দেখাও জি এস রোডত তীব্র যানজট আর ইয়ার যানজটের মূলতেই হয়েছে রুক্মিণী গাঁও বানপানী। আর রুক্মিণী গাঁও বানপানীত আজি পুয়ার ভাগর যদি আমি কথা কো, কেইবাখনো বাহন কিন্তু ইয়াত বিকল হয়েছে বা সেই বাহন সমূহ পড়ি গেছে, কেইবাটাও মেশিন আনিছে, কারণ পানি যেহেতু যথেষ্ট হয়েছে। কাষতে ভরলুখন আছে, কিন্তু ভরলুর যে পানির বর্তমানের পানির যে জলপৃষ্ঠ সেই জলপৃষ্ঠ রাস্তার পানিত কিন্তু বহু উপরত আছে। গতি কোনো পধ্যে এটা পানি ইয়ারপা সিঁচি ভরলুত পেলাব নয়ারে, যার বাবে তিনিখনক বাহন যদিও আনিছিলে। আমি যদি সম্ভব হয় কিছু ক্যামেরায় সেই দৃশ্যাংশ দেখাম, তিনিখনক জি এম সির বাহন অনা হয়েছিল, কিন্তু কোনো কাম করবা নাই, তিনিখন বাহন আনি এই মুহূর্তে এনেক পেলাই ধরছে। আমি যদি সেই দৃশ্যাংশ দেখাও না স্টার্ট দিছে না সেয়া মেশিনের কিনা কাম করেছে, কারণ জলপৃষ্ঠ যে ভরলুর জলপৃষ্ঠ সেয়া কিন্তু বর্তমান রাস্তার পানিতক উপরত আছে। গতি ভাবি চাওক, ভরলুরপা পানি বাগরি বাহির ওলাই আহিছে, রাস্তালে ওলাই আহিছে, আর যার ফলত এনেক রুক্মিণী গাঁওত এআফুটকো বেশি পানি হয়েছে, তীব্র যানজট হয়েছে। আমি যদি দেখো দীঘলীয়া গাড়ির শাড়ি আপনাদের যদি চাই, তাতে যখন লোকে মরণত শরণ দিয়ে আগবাহিব পারিছে সেই সকল লোক কিছু আগুয়াই গৈছে, বাকি সকল লোক কিন্তু অপেক্ষা করেছে যে পানি যেতিয়া কমিব তেতিয়া তেওঁলোকে যাব, অর্থাৎ ঘন্টার পিছত ঘন্টা তেওঁলোকে অপেক্ষা আজির দিনটো করবলগা হব। দেওবারের দিন সেই স্কুল কলেজ বড় বিশেষ নাছিলে, ছাত্র ছাত্রী সকলের ক্ষেত্রে বড় বিশেষ অসুবিধা নহয়, কিন্তু বাকি যখন লোক আজি ওলাই আহিছে বিভিন্ন কামত বা বিভিন্ন বিষয়ত তেওঁলোক ওলাই আহিছে, আর কেইবাটাও আজি পরীক্ষা আছিলে। গতি সেই পরীক্ষার্থী সকলের আজি কেনে এক দুরবস্থা হয়েছে বা যখন লোকে দুবেলা দুমুঠি কিবা এটা করে খায় সেই সকল লোকের আজি কেনে ধরনের এক অসুবিধা হয়েছে এই দৃশ্য অনুমান করা চার পাছত হয়তো অনুমান করব আপনাদের বুঝি পাব, যদিও রজাঘরিয়ায় নুবুঝে, কারণ রজাঘরিয়ার কোনো আসলে এইবিলাক কথার উপর কোনো গুরুত্বই নাই, কোনো যেন এইবিলাক বিষয় কোনো যেন চিন্তার বিষয় নহয়, তেনে ধরনের টুলুঙা মন্তব্য দিয়ে। আজি যদি গুয়াহাটিত বানপানী হয় তেনেহলে মেঘালয় USTM জগরিয়া হয়, আজি যদি কোরবাত গার্ডওয়াল খহে তেনেহলেও USTM জগরিয়া হয়, আর পানি অর্থাৎ কৃত্রিম বানর পানি এটা রঙা পানি কোলা পানি এনে ধরনের মন্তব্য আসলে বিভাগীয় মন্ত্রীয়ে দিয়ে, যত নেকি সমস্যা এজাক বরষুণ দিয়ার পাছতে সমস্যায় জর্জরিত হয়ে থাকে স্মার্ট সিটিত বসবাস করা এই লোকসল, কিন্তু এই সমস্যা কেনকে বিজ্ঞানসম্মতভাবে সমাধান করব সেয়া চিন্তা নকরি সেই লেতেরা রাজনীতি কথার উফাই ডাং যি আসলে উন্নয়নের ফটা ঢোলটা বজায় থাকে, সেই ফটা ঢোলটা কিন্তু এজাক বরষুণের পাছতে রাজদ্বীপ এনেক উঠি যায় বা পানিত উঠি যায় অহংকার দম্ভ ফটা ঢোল যে উন্নয়নের কথা কই থাকে উন্নয়ন গঙ্গা বুয়া কথা কয় সেয়া গঙ্গা যে এনেকে কৃত্রিম মানত এজাক বরষুণতে রঙা পানি কোলা পানি বই যায় সেয়া কিন্তু রাইজে দেখি আহিছে আর রাইজ অতিষ্ঠ হয়েছে। এতিয়া আমি পরিবেশ দেখাই গৈছো, যদি সম্ভব এগারী লোক আছে আমি কথা পাতিলে যত্ন করিম, কিন্তু পরিবেশ আসলে কথা পতার নহয়, কারণ সকলে এই মুহূর্তে মরণত শরণ দিয়ে পানির মাজেরপা কেন আগুয়াই যাব পারি সেয়া যত্ন করে আছে। গতি আমিও পরাপক্ষত সকল লোক আমি অসুবিধা করা নাই, কিন্তু দৃশ্যাংশ সময় আমি দেখাই গৈছো, চাওক এখন এখন বাহন যেটা পার হয়ে আহে বাহনের বনেটর উপরলৈকে পানি, গতি কি এক পর্যায়ত পানি হয়েছে সেই দৃশ্যাংশ দেখার পিছন হয়তো আপনাদের অনুমান করব। আর এই সকল লোকে এনেক নগলে নহয় নকরিলে নহয় সেয়ে এনেক মরণত শরণ দিয়ে কিন্তু যাবলগা হয়েছে। আনহাতে যদি আপনাদের চাই রুক্মিণী গাঁওলে সুমাই যাওয়া যদি রাস্তা সেই রাস্তাত কিন্তু এটা SDRFর নাও চলবা একটা পরিবেশ হয়েছে, হয়তো কিছু সময় পাছতে SDRFর জওয়ানসল আহিব সেই রাবার বোট লো আর ইয়ারপা মানুষসল এঠাইরপা আন ঠাইল নিব। আমি মহিলাসলের দুরবস্থা দেখাইছো, যখন লোক ওলাই আহিছে পথলৈর দুরবস্থা দেখাইছো, বহু বৃদ্ধ লোক এই মুহূর্তে আবদ্ধ হয়ে আছে, আর তার সমান্তরালক আমি দেখাইছো যে দীঘলীয়া গাড়ির শাড়ি, কারণ
কোনেও আসলে সাহস করা নাই। ইয়াত কত গাঁত আছে, কত বাম আছে, রাস্তা যেহেতু কোনো চিন চাপ নাই গুৱাহাটী মহানগরীত, কোনো একটা রাস্তাও আজি তারিখত গুৱাহাটী মহানগরীত ভাল নহয়। প্রত্যেকটো রাস্তায় এটা এটা দ দ খাওই বা গাঁতলে রূপান্তর হয়েছে। গতি সকলে ভয় খাইছে যে পানির মাজত গাড়ি চলাব হয়, কিন্তু কত গাঁত আছে, কত বাম আছে সেয়া বিচারি নাপাব। গতি দুর্ঘটনা হওয়া আশঙ্কা খুবই আছে, সেয়ে সকলে ভয় করেছে। আর এনেক লাহে লাহে দুজন এজনে এনেক মরণত শরণ দিয়ে কিন্তু আগুয়াইছে। আর বহু বাহন ইয়াত কিন্তু বিকল হয়েছে, রাজদীপ আমি হিন্দুস্তানকে দেখাইছো, বিকল নহবই বা কিয়, কারণ আপনাদের যদি পরিবেশ চাই বাহনের আধা অংশলৈকে পানিত বুর গৈছে। গতি এনে একটা পরিবেশ পরিস্থিতি যেটা আমি সচরাচর দেখি থাকো এজাক বরষুণের পাছত, সেয়া আজি দেওবার দিনটো সেই পুয়ার ভাগত অহা বরষুণজাকর পিছত কিন্তু সেয়া আমি একেই দেখিলে পাইছো। আর ভরলুর যে জলপৃষ্ঠ ইয়ার গাতে লাগি থাকা, সেই জলপৃষ্ঠ কিন্তু এই মুহূর্তে রাস্তাতক উপর আছে, অর্থাৎ ভরলুর পানি রাস্তালে উলাই আহিছে, যার বাবে কিন্তু অতি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে রুকমিনী গাঁত। রাজদীপ, নিশ্চয়কৈ এই পরিস্থিতি, যেটা পরিস্থিতির কথা ভাষার বর্ণনা করব নারী, হাহাকার অবস্থা রাইজর মাজত, ইমানেই ব্যবস্থা করা ব্যবস্থা করেছিল যে তিনিখনক বাহন গুৱাহাটী উন্নয়ন দপ্তরে আজি এই বানপানী নিষ্কাশন করবর বাবে আনিছিল, বানপানী নাইকিয়া করবর বাবে আনিছিল। কিন্তু বান পরিস্থিতি দেখি হয়তো তেওঁলোকৰ হাত ভরি গাড়ির ভিতরতে লুকালে, যার বাবে তেওঁলোকে গাড়ি কেখন আকৌ উভতাই লৈ যাবলগা হল। তেওঁলোক নিরুপায়, তেওঁলোকৰ হাতত উপায় নাই, সম্পূর্ণরূপে ব্যর্থ একটা বিভাগ হয়েছে গুৱাহাটী উন্নয়ন দপ্তর। আর তার যেগুলি মন্ত্রী সচরাচর দাম্ভিকতা প্রদর্শন করে বর্বর কথা কোয়া অশোক সিংহালে এই পরিস্থিতিবর দেখে নে নেদেখে সেয়া বর্তমান সময়ত ডাঙর কথা। আর এই যুক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তেওঁলোকৰ যে ভুলৰ বাবে আজি সমগ্র মহানগরীর রাইজে যমর যাতনা নরক যন্ত্রণা ভুগিবলগা হয়েছে, সেই বানপানী নাইকিয়া করবর বাবে বা কৃত্রিম বান রোধ করবর বাবে সরকারখনে করবরা ব্যবস্থা আজির তারিখত একু নাই নাকি, সেয়াহে কিন্তু ডাঙর প্রশ্ন। বাকি ডাঙর ডাঙর মহানগর সমূহত কি ব্যবস্থা গ্রহণ করেছে কৃত্রিম বান রোধ করার ক্ষেত্র, সেইবর অসম সরকারে গুৱাহাটীর ক্ষেত্র করব নয় নাকি, বা সেইবর ব্যবস্থা অসম সরকার হাতত লব নয় নাকি, সেয়াও ডাঙর প্রশ্ন। কেবলমাত্র আনের গাত দুঃখ জাপিয়েই দায় হারিবলে চেষ্টা করা মুখ্যমন্ত্রীগুলো বিভিন্ন সময় বর্বর কথা কয়, কিন্তু এই সমস্যাটো সমাধানের ক্ষেত্র কিয় আজিলেকে সঠিক একটা ব্যবস্থা গ্রহণ করবা নাই, কিয় মহানগরবাসীক এই নরক যাতনার উদ্ধার করবা নাই, সেয়া কিন্তু ডাঙর কথা।